হ্যালো নমস্কার ওয়েলকাম বন্ধুরা বুম বুম বুমেরাং বুমেরাং এর ট্রেলার কিন্তু রেকর্ড করতে শুরু করে দিয়েছে হ্যালো বন্ধুরা আপনাদের আজকে এই আপডেটটা দেবো সেটা হচ্ছে বুমেরাং এর ট্রেলার কিন্তু ইউটিউবে ট্রেন্ডিং চলছে মুক্তি পাওয়ার প্রায় তিন দিন পরেও এটা কিন্তু আমাদের রিলিজ পেয়েছিল এখানে মানে লঞ্চ করা হয়েছিল কিন্তু এটা শুক্রবার দিন তিন দিন পার হওয়ার পরেও একটা ট্রেন্ডিং এ আছে এবং প্রায় এইট পয়েন্ট ওয়ান ভিউজ কিন্তু এটা পার করে গেছে এবং এটা কিন্তু বেশ ভালো সারা ফেলেছে টোটাল আমাদের ইউটিউবে এবং এটা এখনো নাম্বার সিক্স এ ট্রেন্ডিং এটা কিন্তু বিশাল ব্যাপার নাম্বার সিক্সে এখনো ট্রেন্ডিং তিন দিন পরেও নেক্সট আপডেট যেটা বলো সিকান্দার সিকান্দারের ভিলেন নিয়ে সিকান্দারের ভিলেন নিয়ে প্রথমে একটা আপডেট এসেছিল যে সুনীল শেট্টি থাকছেন খাদানের মতোই তারপরে আবার একটা আপডেট এসেছিল অক্ষয় কুমার থাকছেন সেটা নিয়ে আমি আপনাদের বলেছিলাম তবে এখন একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে সিকান্দারের ভিলেন হিসেবে থাকছেন কিন্তু আমাদের কাটাপ্পা

সেটা হচ্ছে যে দে দে পেয়ার দে ছবি থেকে কিন্তু অনিল কাপুর সরে গেছেন এবং তিনি ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের কোনো একটা ছবির হয়তো কাজ করছেন তাকে লাস্ট ছবিতে কিন্তু দেখা গেছিল ফাইটারে একটা চিফ হিসেবে দেখা গেছিল হয়তো সেই টাইপেরই কোনো রোল তিনি করছেন এবং সেই কারণে তিনি মানে ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সে কাজ করার জন্য তিনি কিন্তু দে দে পেয়ার দে টু থেকে কিন্তু সরে গেছেন এবং সঞ্জয় দত্ত কিন্তু ওয়েলকাম থ্রি থেকে আবার সরে গেছেন এরকম কিন্তু মানে কাস্টিং এদিক ওদিক হওয়ার কিন্তু ব্যাপার কিন্তু চলছে তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে Bye.